এখন আমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এবং বৈদ্যুতিক মোটর। প্রথমে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি সংক্রান্ত সেটা দেখে নিই, যে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল বা গতি সংক্রান্ত নিয়মই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, একটা তারের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ পাঠাই, মেনলি ডিসি প্রবাহ পাঠাই, তাহলে তারে একটা বল কাজ করবে। এই বলটা কোন দিকে কাজ করবে এটাই জানা যায় ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে। তো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি বলে, যে বাম হাতের আমাদের শেষ তিনটি আঙুল অর্থাৎ তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলিকে যদি আমরা পরস্পর যদি সমকোণে প্রসারিত করি, এই হলো মধ্যমা, এই হলো তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি, এই হলো বৃদ্ধাঙ্গুলি, এদের আমরা যদি সমকোণে প্রসারিত করি, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের দিক বা পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এখন এই নিয়মের আরেক নাম হলো মোটর নিয়ম। অর্থাৎ এই নিয়মের উপর ভিত্তি করেই বৈদ্যুতিক মোটর চলে, তাই এই নিয়মকে বলা হয় মোটর নিয়ম। তো এখন আমরা বৈদ্যুতিক মোটর, ডিসি মোটর কীভাবে কাজ করে এটা আমরা দেখব, কী কী থাকে, তার গঠন কেমন, কীভাবে সেটা কাজ করে সেটা দেখার চেষ্টা করি। দেখো, ডিসি মোটরে প্রথমত থাকে একটা ক্ষেত্র চুম্বক। এই যে একটা চুম্বক দেখা যাচ্ছে, অশ্বক্ষুরাকৃতির চুম্বক, এর মধ্যে একটা আয়তাকার কুণ্ডলী থাকে, এটা আর্মেচার কুণ্ডলী বলা হয়, এবং এই চুম্বকটাকে বলে ক্ষেত্র চুম্বক। এই আর্মেচার কুণ্ডলীটা সাধারণত কাঁচা লোহার ফ্রেমের ওপরে তামার তার জড়ানো থাকে এই আর্মেচার কুণ্ডলীতে। এর প্রান্তে আর কী কী থাকে, কার্বনের তৈরি ব্রাশ, এই যে B1 B2 ছবিতে দেখা যাচ্ছে কার্বনের ব্রাশ, আর অর্ধচন্দ্রাকার রিং R1 এবং R2 থাকে। এই রিংগুলো ব্রাশের গায়ে জাস্ট কন্ট্যাক্টে থাকে, স্পর্শ করে থাকে। এবার এই বাইরে দেখো একটা বর্তনী আছে, একটা ডিসি বর্তনী আছে, এটা ধনাত্মক দিক এখানে ছবিতে, এটা ঋণাত্মক দিক। আমরা এখানে চাবি দিয়ে যোগ করেছি, চাবিটা যেই আমরা বর্তনীতে যোগ করব, বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, এবং বিশেষ দিকে প্রবাহ হলে আমরা একটু আগে দেখলাম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, সেই নিয়ম অনুযায়ী দেখো এই যে তড়িৎ প্রবাহের দিক মধ্যমা প্রকাশ করছে চৌম্বক ক্ষেত্র নর্থ টু সাউথে, তাহলে দেখো। এখন আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম যদি প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যে AB তারের ওপরে নিচের দিকে বল কাজ করছে, এবং একইভাবে ধরো তুমি তড়িৎ প্রবাহের দিক এটা নিলে মধ্যমা, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করলে দেখো আমার বুড়ো আঙুলটা উপরের দিক নির্দেশ করছে, অর্থাৎ এই তারটির উপরে বলটা উপরের দিকে কাজ করছে, অর্থাৎ এই তারটি নিচের দিকে যাবে, এই তারটি উপরের দিকে উঠে আসবে। তাহলে এই যে উল্লম্ব তলে যে ঘুরছে, এই তারটা নিচে যাচ্ছে, এটা উপরে আসছে, তাহলে এই CD অর্ধেকটা পাক্ষে AB-র জায়গায় আসবে, AB অর্ধেকটা পাক্ষে CB-র জায়গায় আসবে। তাহলে দুটো তারের উপরে, একটা নিচের দিকে বল আর একটা উপরের দিকে, এবং দুটো তারের দৈর্ঘ্য সমান বলে দুটোতেই বল একই পরিমাণ কাজ করে। এই রকম বলটা হবে কি, সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী, অর্থাৎ AB-তে যেদিকে বল কাজ করছে CD-তে সমান বল কিন্তু বিপরীতমুখী। এই রকম বলকে বলে দ্বন্দ্ব বল, আর এই রকম দ্বন্দ্ব বল কাজ করলে বলের ভ্রামক একটা কাজ করে যায়, যার মান হয় এই বলের মান এবং দূরত্ব, অর্থাৎ একটা টর্ক কাজ করে, আর টর্ক কাজ করলে বস্তুতে ঘূর্ণন গতির সৃষ্টি হয়, তার ফলে এই কুণ্ডলীটা ঘুরবে। এইবার মজা দেখো, এই যে আমি এখানে কমিউটেটার বলেছিলাম, এই কমিউটেটারগুলো তামার বা পিতলের তৈরি হতে পারে। এবার যখন অর্ধেকটা ঘুরে গেল, 180 ডিগ্রি ঘুরে গেলে CD কিন্তু AB-র জায়গায় এলো, আর CD-তে প্রবাহ তখন কিন্তু বিপরীত অভিমুখী, আর CD-তে প্রবাহ বিপরীত, AB তখন CD-র জায়গায় আসবে 180 ডিগ্রি ঘুরে গেলে, AB-তেও তো প্রবাহ ওপরের দিকে আছে আর CD-র প্রবাহ নিচের দিকে, দুটো বিপরীতমুখী। তাহলে তো মোটর অর্ধেকটা ঘোরার পরে বাকি অর্ধেকের ঘূর্ণন, যেহেতু প্রবাহ বিপরীতমুখী অবস্থায় চলে এসেছে, উল্টো দিকে হওয়ার কথা, তখন এই কমিউটেটার ভূমিকা নেয়, তখন কমিউটেটার দুটো দিক পরিবর্তন করে যায়, অর্থাৎ R2 চলে যায় R1-এর জায়গায়, R1 চলে যায় R2-র জায়গায়। তার ফলে কি হয়, এই CD যখন AB-তে আসবে, সেখানে যদি এই R2 R1-এর জায়গায় যায়, তাহলে CD-তে প্রবাহ এখন এদিক AB-তে যেদিকে আছে, তখন CD এখানে এলে তাতেও একই দিকে প্রবাহ হবে। আবার AB তখন CD-র জায়গায় এলে
যেহেতু এই R1 কিন্তু এখন B2 ব্রাসে যুক্ত, তাহলে ওই AB দিয়েই কিন্তু তখন প্রবাহটা বেরোবে, তার ফলে তখনও কিন্তু একই দিকে অর্থাৎ CD AB-র জায়গায় গেলে AB-র যা প্রবাহ ছিল সেদিকেই প্রবাহ বজায় থাকলো, এই কমিউটেটার দিক চেঞ্জ করে করার ফলে CD AB-তে গেলে AB-তে প্রবাহ যেদিকে ছিল CD-র প্রবাহ সেদিকে, আর AB এখন CD-তে এলে CD-র প্রবাহের দিকেই AB-র প্রবাহ হচ্ছে, যার ফলে এখনও একই দিকে পুরো সিস্টেমটা ঘুরতে থাকবে। এই মোটর আমরা ব্যবহার করে থাকি বাড়িতে জল তোলার কাজে, আমরা যে বৈদ্যুতিক পাখা ব্যবহার করি এটাও একটা মোটর, এটাকে মোটর বলছি কারণ এখানে আমরা কিন্তু তড়িৎ শক্তির বিনিময়ে যান্ত্রিক শক্তি পেয়ে থাকছি। এখন তোমার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, মোটরকে কীভাবে আরও জোরে জোরে ঘোরাবো? যদি তুমি তড়িৎ প্রবাহ বাড়িয়ে দাও তাহলেই মোটরটাকে জোরে জোরে ঘোরানো যাবে। আর কি করা যেতে পারে? ওই যে চুম্বকটা ব্যবহার করেছো, ওই চুম্বকটা আরও শক্তিশালী চুম্বক যদি ব্যবহার করো, চুম্বকের শক্তি যদি বাড়াও, তাহলেও মোটরটা প্রতি সেকেন্ডে অনেক বেশি বেশি ঘুরবে। এই মোটর কেমন ঘোরে সেটা যে এককে প্রকাশ করা হয় তাকে RPM বলে, রিভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সে কপাক খাবে, এটার সাহায্যে এত RPM-এর মোটর, এই কথাটা প্রচলিত হয়তো তোমরা শুনে থাকবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেখানেই গতিশক্তির প্রয়োজন হবে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে সেখানেই আমরা এই মোটরকে কাজে লাগাতে পারবো। এখানেই আমাদের এই মোটর সংক্রান্ত আলোচনা শেষ করছি।